আজ আমরা আলোচনা করব তৃতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের আমাদের পরিবেশ থেকে ন নম্বর স্কুলের প্রশ্ন উত্তর নিয়ে। দেখো, 1 নম্বর প্রশ্নে বলেছে সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন আছে, পোস্ট অফিসকে বাংলায় ডাকঘর বলে। খয়ের প্রশ্নে সিনথেটিক উলকে ড্যাশ বলে। উত্তর হবে ক্যাশ মিলন বলে। গয়ের প্রশ্ন, সুতির কাপড় তৈরি হয় কার্পাস তুলো থেকে। ঘরের প্রশ্ন, স্কুলের ছাত্রছাত্রীদের ইউনিফর্ম থাকে। এরপরে প্রশ্ন, আদিম মানুষ পোশাক পরতে জানতো না। এরপরে প্রশ্ন, পাখিদের গায়ে পালক থাকায় ঠান্ডা কম লাগে। 2 নম্বর আছে, বন্ধনী থেকে সঠিক শব্দ বেছে নিয়ে তাকে চিহ্নিত করো। খয়ের প্রশ্ন আছে, সুন্দর বাসা বানাতে পারে। উত্তর হবে বাবুই পাখি। খয়ের প্রশ্ন, উলের পোশাক আমরা শীতকালে পরি। গয়ের প্রশ্ন, সিনথেটিক উল পাওয়া যায় খনিজ তেল থেকে। ঘয়ের প্রশ্ন, পূর্ণলতা ছিলেন সুকুমারের বোন। ইংয়ের প্রশ্ন, যাযাবর মানুষেরা রাতে খোলা আকাশের নিচে থাকত। এরপরে প্রশ্ন, ঝড়ে কাঁচা বাড়ির চাল উড়ে যায়। 3 নম্বর প্রশ্ন আছে, কস্তমের সঙ্গে খস্তম মেলাও। তাও কস্তমে আছে ডাক্তার থেকে হবে অ্যাপ্রন, বর্ষা থেকে হবে ছাতা অব্লিক রেনকোট, খেলোয়াড় থেকে হবে জার্সি, পুলিশ থেকে হবে খাকি রঙের পোশাক। 4 নম্বর আছে, নিচের বিবৃতিগুলি ঠিক বা ভুল লেখো। খয়ের প্রশ্ন আছে, গরমকালে সিনথেটিক শাড়ি পরা ভালো। উত্তর হবে ভুল। খয়ের প্রশ্ন, ভেড়ার লোমে তৈরি উলকে বলে ক্যাশমিলন। ভুল। ঘয়ের প্রশ্ন আছে, পাখিদের পোষা উচিত নয়। উত্তর ভুল। ঘয়ের প্রশ্ন আছে, পোস্টকার্ড দেখতে লাল বর্ণের হয়। ঠিক। ইংয়ের প্রশ্ন, একই পরিবারের লোকেরা আলাদা কাজ করে। ঠিক। এরপরে প্রশ্ন, কলকাতা পশ্চিমবঙ্গের উত্তর দিকের জেলা। এটা ভুল। 5 নম্বর আছে, দেখো নিচের প্রশ্নগুলি পূর্ণ বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন আছে, অ্যাপ্রন কি? উত্তর হবে, ডাক্তারবাবুরা গলা থেকে পা পর্যন্ত এক ধরনের ঢিলে ঢালা পোশাক পরেন, অনেকটা আমাদের বর্ষাকালে পরা রেনকোটের মতো। এই পোশাককে অ্যাপ্রন বলে। এখানে একটা কথা অ্যাড করতে পারো যে ডাক্তারবাবুরা গলা থেকে পা পর্যন্ত এক ধরনের সাদা রঙের ঢিলে ঢালা পোশাক পরেন। এই সাদা রঙটা তোমরা এখানে অ্যাড করতে পারো, ঠিক আছে। খয়ের প্রশ্ন আছে, দেখো যে খদ্দর কি? দেখো উত্তর হবে, খদ্দর আসলে সুতি, এটি তুলোর মতো তুলোর মোটা সুতো। নেক্সট প্রশ্ন আছে, দেখো যে ঘয়ের প্রশ্ন, গরমের সময় কী ধরনের পোশাক পরা উচিত? উত্তর হবে, সুতির পোশাক পরা উচিত। ঘয়ের প্রশ্ন, মানচিত্র কাকে বলে? দেখো উত্তর হবে, কোনো স্থানে অবস্থিত বস্তুসমূহের অবস্থান ও সম্পর্কের দৃষ্টিগ্রাহ্য সাধারণ প্রকাশ হচ্ছে মানচিত্র। নেক্সট প্রশ্ন, ইংয়ের প্রশ্ন, ঘরে ছাদ না থাকলে কী হবে? উত্তর হবে, দেখো যে ঘরে ছাদ না থাকলে বৃষ্টির দিনে জল পড়ে ঘর ভেসে যাবে। ছাদ শুধু বৃষ্টি আটকায় না, প্রচণ্ড গরমের দিনে চড়া রোদও আটকায়। নেক্সট প্রশ্ন, পিনকোড আসল কী? উত্তর হবে, পোস্ট অফিসের নাম্বার।